ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে আপনারা আপনাদের যাদের কাছে এরকম একটা আইডি কার্ড আছে, যাদের এখন স্মার্ট কার্ড এখন হাতে পান না এরকম আছে, এবং আপনারা কী করে সহজে এরকম একটা স্মার্ট কার্ড আইডি কার্ড পাবেন, এবং কোথায় আপনারা কিভাবে করলে আপনারা জানতে পারবেন যে আপনার যে আইডি কার্ডটা ছিল হচ্ছে প্লাস্টিকের আইডি কার্ডটা সেটা স্মার্ট কার্ডে পরিণত হয়েছে কি না, বা কবে হবে, এবং হইলেও সেটা কোন লোকেশন থেকে আপনাকে কালেক্ট করতে হবে, সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এবং খুবই সহজে সেই লোকেশনটা এবং এই স্মার্ট কার্ড হয়েছে কিনা সে তথ্য সব কিছু আপনারা একটা SMS-এর মাধ্যমে জানতে পারবেন। তো আপনাদের এই জন্য সর্বপ্রথম কী করতে হবে, SMS অপশনে যেতে হবে। SMS অপশনে যাওয়ার আগে আপনাদের অবশ্যই মোবাইলে একটা অ্যামাউন্ট থাকতে হবে, কারণ ব্যালেন্স এটা SMS-টা সেন্ড করতে হবে আপনাকে অবশ্যই SMS ব্যালেন্স থাকতে হবে, আদারওয়াইজ আপনি এই SMS-টা সেন্ড করতে পারবেন না। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে 105 NID কার্ডের অফিসিয়াল লোকেশন যেটা সেই নাম্বারে আপনাদেরকে সেন্ড করতে হবে। সো 105 ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনার এখানে SMS লিখতে হবে SC বড় হাতের হবে, SC মানে হচ্ছে স্মার্ট কার্ড। তারপরে এখানে আপনার লিখবেন হচ্ছে বড় হাতের NID স্পেস দিয়ে আপনার যে NID কার্ড নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এখানে লিখে ফেলবেন, আপনার যে NID কার্ড নাম্বারটা আছে, যেমন আমার NID কার্ড আমি যেটা আছে সেটা আমি এখানে সেন্ড করতেছি লিখতেছি। সো আমি NID আমার NID কার্ড লিখলাম, লেখার পরে এই যে NID কার্ডটা আমি লিখলাম এটা লেখার পরে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে আপনি কী করবেন, সেন্ড করে ফেলবেন। সেন্ড করার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, দেন আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে ফিরতি SMS এইরকম একটা SMS চলে আসবে যে আপনার কার্ডটি তৈরি হয়েছে। যদি হয়ে থাকে তাহলে লেখা থাকবে আপনার কার্ডটি তৈরি হয়েছে কাফরুল, যেমন আমারটা আসছে হচ্ছে কাফরুল অফিসে যোগাযোগ করুন, বক্স নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার 4 দেওয়া আছে। তো বক্স নাম্বার এবং কম্পার্টমেন্ট নাম্বার দেওয়ার পরে আপনি সেইটা বলে আপনি খুব সহজেই ওই লোকেশন, যে লোকেশনটা থাকবে আপনার সেই লোকেশন থেকে আপনি আপনার NID কার্ড স্মার্ট কপিটা কালেক্ট করতে পারবেন। ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।